Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan shasther jonno khotikarok. Dhumpan cancer er karon. লকডাউনের প্রায় তিন মাস এখন শুরু হয়েছে আনলক পর্ব। এর মধ্যে সমাজের বহু মানুষ বহু ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম সমাজের তিনটি স্তর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। দ্বিতীয় পর্বে দেখাবো সমাজের বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের, যারা কেউ জব লুজার, কেউ জব সিকার, শিল্প শ্রমিক ও কৃষি শ্রমিকের কথোপকথন, কাজ হারানো এক মানুষের গল্প, কর্মচারীদের উপর প্রেশার, হারাতে হারাতে ফের একটি বার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা, ঋণসম ব্যাধির শেষে একটি ফুল ফুটে ওঠার স্বপ্ন। চলুন শুরুটা করি আমাদের শিক্ষকতা জগৎ নিয়ে। এই দিদি, ফেসবুকে একটা পোস্ট দেখলাম। কি? লকডাউনে টিচাররা বসে বসে মাইনে পাচ্ছে। শোন পাখি, কে কে বললো সেটা না দেখে শুনে তুই জাস্ট একটা জিনিস ভাব। কি? আমরা শিক্ষক, সমাজের মেরুদণ্ড, সমাজকে জ্ঞানের আলো দেখায়। কিন্তু ভাব, আজ এই সমাজেরই কিছু মানুষ কাদা ছিটাচ্ছে। আচ্ছা, আমরা এতদিন ঘরে বসে, তোর কি মনে হয় মানুষের ডিপ্রেশন বাড়ছে? পাখি, ডিপ্রেশনের কথা বলিস না, এত তো মোবাইল ঘাঁটিস। তুই কি জানিস, অ্যাকর্ডিং টু গুগল 2018 সালে চাকরি না পাওয়ার জন্য এবং চাকরি চলে যাওয়ার জন্য অবসাদে 12,956 জন, এমনকি ফসলের দাম না পাওয়ার জন্য 10,349 জন কৃষক আত্মহত্যা করেছে। বলিস কি রে? হ্যাঁ রে পাখি, এই অবসাদ না বড়ই ভয়ানক ব্যাধি। তোর কি মনে হয় আমরা ভবিষ্যতে ফের এই ভয়াবহতার মুখোমুখি হব? আশা করি আর যেন না এর মুখোমুখি হই। চাইব সবাই ভালো থাকুক, পজিটিভ থাকুক। আরে ভাই রে, খবর বল, বল কেমন আছিস? আর খবর লকডাউনে আর খবর? খবর কি বল, লকডাউনে বাবাটা মারা গেল আর কি। সে কি রে, কবে? এই 7 দিন আগে বাবাটা মারা গেল। কেন, কি হয়েছিল রে? বাবা চুরি হয়েছিল, তা পাড়ার লোকেরা বলে নাকি করোনা হয়েছে। হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালের লোক তো নিলই না। দেখি রে, কয়েকটা ভ্যানে করে রাস্তায় নিয়ে যেতে এসো। কবে মারা গেছে? 7 দিন আগে। ভাই, মাটি খুঁড়েই পুঁতে দিতে হলো বাবাকে। এক সপ্তাহ আগে মারা গেছে, তারপর জানাসনি? আর ঠিক আছে, পরিস্থিতিটাই তো ওরকম নেই যে ভাই যে জানাবো, পরিস্থিতিটাই ওরকম ছিল না। আমারও দুদিন কোয়ারেন্টাইন কাটিয়ে একটা স্কুলের মধ্যে ছিলাম, মানে ইয়ে যে কবে আমরা কাজ করি, আমার কষ্ট ইয়ে সঙ্গে সন্ধ্যাবেলায় কাজ করি ছিলাম, স্কুলটার এমন অবস্থা আজ এখন কাজ নেই। সব ইয়ে সময় আছে, আমার রং করে ভালো করে
স্বর্গে গেল ধান ভাঙে। হ্যালো, হ্যাঁ আপনি সুবল মুখার্জি বলছেন? হ্যাঁ আমি সুবল মুখার্জি বলছি। হ্যাঁ আপনার ইএমআইটার জন্য ফোন করেছি। ও, ব্যাংক থেকে? বিগত দু মাস ধরে তো আমরা কোনো রকম ইএমআই আপনার থেকে চার্জ করিনি, কিন্তু এবার তো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তো আমাদের উপরেও প্রেশার আসছে, তো এবার বলা হচ্ছে যে ইএমআইগুলো কালেক্ট করার জন্য। আমাদের কারখানাটা তো বন্ধ আছে তিন মাস, তো আমার কাছে একদম টাকা নেই, তো আমি দিতে পারবো না। আচ্ছা রয়েছে এখন অনেক মাথায় চিন্তা, কি করে হবে জোগাড় স্কুলে ভর্তির টাকা, কি করে হবে মেটানো ধার দেনা, হবে কি করে দেওয়া স্কুল কলেজ প্রাইভেট টিউশনের মাইনে, বন্ধ দীর্ঘদিন অফিস ব্যবসা কলকারখানা, এমন অনেক প্রশ্নের উত্তর নেই জানা, রয়েছে এখন অনেক মাথায় চিন্তা। কে স্যার? আমি মিস্টার পাত্র। হ্যাঁ আসুন আসুন। Please take your seat. Thank you, sir. Ini, after sanitize korni. To bolun, ki news Mr. Patro? Client ke phone to korechilam sir. Acha. Kintu uni bolchen je bigoto 3 mash onar company bondho royeche. Acha. To kono rokom source of income na thakar jonno uni EMI ta dite parben na bolchen. আগে গত দু মাসের ইএমআই এর টাকা আমরা ছেড়ে দিয়েছি, আর কতদিন এইভাবে চলবে? আমরা দেখুন মিস্টার পাত্র, আমরা ওসব কিন্তু কিছু শুনতে পারবো না, আপনি যে করেই হোক টাকাটা কালেকশনের ব্যবস্থা করুন, কিছু করার নেই। আদারওয়াইজ you may leave our company. But sir, onara to apni amader company chhere din, amader onek worker sir, ekjon worker jodi amader theke chole jay amader kono problem hobe na, apni chhere din company amader. Bajare onek workers ache ajkal 2000 3000 taka dilei tara dile amra hire korbo na, oshubidha nei, apni chhere chole jete pare. Ebhabe sombhab na sir. ধন্যবাদ, এতদিন আপনার সঙ্গে কাজ করলাম। হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই। আমার এই যে 20 দিন কাজ করলাম তার মাইনেটা আমাকে ব্যাংকে পাঠিয়ে দেবেন। আচ্ছা দেখুন মিস্টার পাত্র, আপনি করেছেন খুবই ভালো কথা, সেটা আমি কিছু বলতে পারছি না, কিন্তু দেখুন ব্যাপারটা তো পুরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ, এবারে ওরা দেখুক বিচার বিবেচনা করে যে কি করবে। আর আমার, আমি তো কোম্পানির ডাইরেক্টর না, আমি হচ্ছে ম্যানেজার, এবার কোম্পানির ডাইরেক্টর যদি মনে করে তাদের স্টাফদের স্যালারি দেবে তাহলে ডাইরেক্ট অ্যাকাউন্টে পেয়ে যাবে, আপনি চিন্তা করতে হবে না, সেই আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। এরকম বাজারে কোন কাজের লোক পাওয়াটাই তো সমস্যা না, যে করা যায় বাবা, একদিক থেকে ভালো ভালো গেছে, মাইনেটাও দিতে হবে না, দেখি এক কাজ করা যায়, কালকে একবার মিস্টার দাসের এজেন্সিতে একবার ফোন করে দেখতে হবে কি বলে, দেখা যাক।
ওখান থেকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি হয়। Let's come back to work. দেওয়ালে পিঠ ঠেকলো বলে ঘুরে দাঁড়ানোর সাহস পেলাম, ঘুরে দাঁড়িয়ে পিছন ফিরে আছে না মুখ দেখতে পেলাম। দেওয়ালে পিঠ ঠেকলো বলে ঘুরে দাঁড়ানোর সাহস পেলাম, ঘুরে দাঁড়িয়ে পিছন ফিরে আছে না মুখ দেখতে পেলাম। চেনা মানুষ অচেনা মুখ, সময় স্মৃতির অচেনা সুখ, সময় কাটায় দিচ্ছে মেপে বিবেক শূন্য মানবে মুখ। চেনা মানুষ অচেনা মুখ, সময় স্মৃতির অচেনা সুখ, সময় কাটায় দিচ্ছে মেপে বিবেক শূন্য মানবে বুক। বলছে সময় ঘড়ির কাঁটা, বলছে সময় ঘড়ির কাঁটায় পাওনা গন্ডা চঞ্চের ডগায়, বলছে সময় ঘড়ির কাঁটায় পাওনা গন্ডা চঞ্চের ডগায়। মিটিয়ে দিলে হিসেব নিকেশ সবলিকা জীবন খাতায়, দেওয়ালে পিঠ ঠেকলো বলে ঘুরে দাঁড়ানোর সাহস পেলাম, ঘুরে দাঁড়িয়ে পিছন ফিরে অমিল হিসেব দেখতে পেলাম। দাঁড়িয়ে পিছন ফিরে অমিল হিসেব দেখতে পেলাম। ঘুরে দাঁড়িয়ে পিছন ফিরে অমিল হিসেব দেখতে পেলাম।